আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কাজের নতুন এপিসোডে। বন্ধুরা, আমি আজকে এসেছি ঢাকার উত্তরাতে, উত্তরা দিয়া বাড়িতে। এটা হচ্ছে 17 নম্বর সেক্টর। এখানে এটা হচ্ছে রাজুকের একটা জমি। সেই জমিতে এক কৃষক ভাই, তিনি এটা কোনো রকম লিস্ট নেয়নি, তা রাজুর থেকে নিয়েছে বিনামূল্যে, ফ্রিতে দেওয়া হয়েছে জমিটা তাকে, এবং চাষ করার জন্য দেওয়া হয়েছে। তো উনি যেটা করছেন, উনি লাউ চাষ করছেন। লাউ চাষের পাশাপাশি তিনি আরও অন্যান্য সবজি, শাক সবজি এগুলো চাষাবাদ করছেন। আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে লাউ ধরে আছে, ছোট বড় অসংখ্য লাউ এখানে ধরে আছে দেখতে পাচ্ছি, এবং প্রচুর পরিমাণে লাউ যে কচি জ্বালাটা সেটা কিন্তু চলে আসে দেখতে পাচ্ছি আপনারা। সো এই বালু মাটিতে তারা কীভাবে চাষ করছেন সেই বিষয়ে জানার চেষ্টা করব, এবং এখান থেকে কীভাবে প্রফিট তারা আর্ন করছেন সেটা জানার চেষ্টা করবো আপনাকে, এবং কীভাবে বিক্রি করছেন সেই বিষয়ে জানার চেষ্টা করবো। সো বন্ধু, চলুন জেনে আসি তার কাছ থেকে যে আসলে তিনি কীভাবে এই লাউ বাগানটা করছেন। বলেন, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ শাহ আলম। আচ্ছা, আপনি কী কী চাষ করছেন এখন? আমি এখন টমেটো আছে, আলু আছে, আপনার কপি আছে, লাল শাক, পালং শাক, ধনিয়া, ঠিক আছে, এটাই এগুলো সব চাষ করছে। হ্যাঁ জি। আচ্ছা, এটা তো আপনি নিজের জমি না? নিজস্ব না, না। আচ্ছা, লিজ নিয়ে আপনি চাষ করছেন? আমি এটা লিজ নিয়ে নেই, আমি রাজুকের জায়গায় করতেছি, রাজু পরে আছে জায়গা করে খাইতেছি গরিব হিসাবে। আচ্ছা আচ্ছা, এখন আপনি যে লাউ চাষ করছেন এগুলো কি জাতের লাউ চাষ করছেন? এটা আমার নিজের হাইব্রিড, নিজের হাতের বিচন। হ্যাঁ, দেশি, অরিজিনাল দেশিটা। আচ্ছা, দেশি জাতের লাউ। হ্যাঁ, দেশি জাতের লাউ চাষ। ফলন কেমন? ফলন খুব ভালো ইনশাআল্লাহ। ফলন খুব ভালো। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আপনার পাশে লাউ ধরে আছে, এটা কি আরো বড় হবে? হ্যাঁ, এটা আরো বড় হবে, এটা কাটার যোগ্য হবে 2 থেকে 2.5 কেজি। 2.5 কেজি হবে? হ্যাঁ। গর্ত কইরা, গর্তের ভিতরে মাটি, গোবর, জৈব সার, টিএসপি, ফসফরাস, তারপরে মুক্তা প্লাস দস্তা, তারপর আপনার লাল সার যেটাকে পটাশ বলে, এগুলি দিয়া মিক্স করে 1 মাস আগে বানায় রাখি থৈল। আচ্ছা, 1 মাস আগে আপনি মাটিটা থৈলটা বানায় রাখি, বানায় রাখার পর বিট ফলাই আর এক জায়গায় চারা তুললা নিয়ে রোপণ করি। আচ্ছা, চারাটা অন্য জায়গায় আপনি লাগানো থাকে? হ্যাঁ, লাগানো থাকে, অন্য জায়গায় বিট ফলানো থাকে। আচ্ছা, সেখান থেকে নিয়ে এসে আপনি নিয়ে এসে আবার ওই করতে করতে লাগাই দিই। আচ্ছা, এটাই। এখানে কতগুলো গাছ আছে আপনার? এই লাউ গাছ আমার এই জায়গায় আছে, লোকা আপনি টোটালি আছে 160টা থৈল। 160টা? জি। মানে গাছ আছে, লাউ গাছ না, গাছ না, থইল, এরকম থইল আছে 160টা। 160টা মানে গর্ত আছে 160টা? 160টা। 160টা গর্ত? প্রতিটা গর্ত, প্রতিটা গর্তে তিনটা দুইটা করে চারা? হ্যাঁ, দুইটা করে চারা। আমি এটা বৃষ্টি পাওয়াতে এটা একটু মার খাইছি, ঠিক আছে, বৃষ্টিতে গাছ নষ্ট গেছিলো, তারপরে আল্লাহ রাখছে, এটি এনে 1 আড়ু পানি হয়েছিল এই জায়গাটায়। হ্যাঁ, এই জায়গাটায় 1 আড়ু। হ্যাঁ, নিচু জায়গা তো পানি জমে গেছিলো গা, এখন গাছটিকে এই টুকটাক আল্লাহ দিলে ভালোই হয়েছে, আর মোটামুটি ভালোই হচ্ছে। ভালো। তো এই যে আপনি এই বালু মাটিতে চাষ করছেন, খরচ তো অনেক বেশি? হ্যাঁ, খরচ বেশি। লাভের আশঙ্কা দিতে পারেন? লাভের আশঙ্কা আমরা তো হিসাব রাখি না, কারণ সংসার চালাই, এটাদের উপরে নির্ভর, নির্ভর আমার এটার উপরে সংসার নির্ভর। হ্যাঁ, খেতে আসে না, তারা আসে, আসে তারা পরামর্শ দেয়, কিন্তু যে পরামর্শ দেয় ওই পরামর্শ তো আমাদের পোষায় না, পোষায় না। আপনার নিজের অভিজ্ঞতা থেকে করে থাকেন তাই তো? হ্যাঁ জি। বুঝতে পেরেছি, ঠিক আছে। ওইভাবে হয়তো একটু 19-20 থাকে, যেমন আপনার শখ করে আসছেন একটা লাউ নিতে, দেখে আপনার কাছে আমি 10 টাকা বেশিও নেই, যেটা সত্যিকারের কথাই। মানে কদিন পর পর এগুলো বিক্রি করা যায় আসলে? দুদিন পর পর। না,
ওটা কি মারা গিয়েছে নাকি? হ্যাঁ এটা মারা গিয়েছে, এই জন্য সেলাই দিতে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পারা নষ্ট হয়ে গেছে। মানে এগুলো দেখতে হয় না, খুব ভালোভাবে দেখতে হয়, পরিচর্যা করতে হয় ভালোভাবে। পরিচর্যা করা নামায় দিতে হয়, পরাটা ঝুলাই দিলে পরাটা পুষ্ট হয়। আচ্ছা আচ্ছা, এটা কি আপনি কি করবেন এত বড়? এই যে এটা 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 হচ্ছে উত্তর দিয়া বাড়ি। দেখেন পাশে দেখতে পাচ্ছি কিন্তু মেট্রো রেল। এই যে এটা হচ্ছে মেট্রো রেলের 3 নম্বর স্টেশন, এটা হচ্ছে 3 নম্বর স্টেশন মেট্রো রেলের। মাত্র কিন্তু এখান থেকে মেট্রো রেল চলে গেল, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা। সো এই মেট্রো রেলের পাশেই কিন্তু এই লাউয়ের বাগানটা করা হয়েছে। সো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।